প্রবীর একটু জানাবেন নিহত শ্রমিকদের নাম পরিচয় জানা গেল কিনা, আর ঠিক কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো সে ঘটনা জানতে পেরেছেন কি? নামগুলো আমরা জেনেছি, কলি, বামুন, আশাপুল এবং রাব্বি। এদের দুজনের বাড়ি পঞ্চগড় জেলাতে, যারা ওই অঞ্চল থেকে এসে এই অঞ্চলে বিভিন্ন যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে তারা প্রতিদিনকার মতো সকাল থেকেই কাজ করতে এসেছিল এবং সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় অভিজাত্য। অন্য যে সমস্ত শ্রমিকরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে প্রতিদিনকার মতো তারা যখন উপরে কাজ করছিল এবং ভাড়া দিয়ে বাস বা চটা এই জাতীয় জিনিস দিয়ে যে ভাড়া দিয়ে তারা কাজ করে সেটি ভাড়াটা হঠাৎ করেই ভেঙে তারা নিচে পড়ে যায় এবং নিচে পড়ে যেয়েই কিন্তু তাদের মৃত্যু হয়। তারপরে তাদেরকে যে খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের যে মতটি রয়েছে সেখানে নিয়ে আসে এবং তারা বলেছে যে এটি একটি অসাবধানতা বশত অথবা দুর্ভাগ্যক্রমে তারা পড়ে গিয়েছে এবং যে সমস্ত নির্মাণ শ্রমিক অন্য যে সমস্ত নির্মাণ শ্রমিক এখানে রয়েছে তারা তারা যেটি জানিয়েছে তারা ওই অঞ্চল থেকে অনেক মানুষই কিন্তু খুলনাতে কাজ করে, সে কারণে খুলনার যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে। এমন একটি দুর্ঘটনা আসলে তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নির্মাণ শ্রমিক যারা ওইখানকার রয়েছে তারা মর্গের এখানে এসে ভিড় করছে, তবে এখানে এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনের মর্গের এখানে এসে ভিড় করছে তবে এখানে এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনের লোক আমরা দেখতে পাইনি। শুধুমাত্র যারা তাদের সহকর্মী যারা ওখানে কাজ করে তারা আমাদেরকে জানিয়েছে যখন ভাড়াটিতে বেঁধে তারা কাজ করছিল সেই সময় হঠাৎ করেই সেই ভাড়াটি ভেঙে আসলে তারা নিচেই পড়ে যায়, তারপরে তাদের মৃত্যু হয় এবং এদের বয়স 22 থেকে হয়তো 30-32 বছরের মধ্যে হবে। দীর্ঘদিন ধরেই এখানে কাজ করছে এবং অন্য শ্রমিক যারা রয়েছে তারা বলেছে প্রতিদিনকার মতো কাজ করতে আসার ফলে এমন একটি। জি, ধন্যবাদ আপনাকে প্রবীর।